আসসালামু আলাইকুম চারু ফ্যাশন থেকে আবারও ওয়েলকাম করছি। এবার আপনাদেরকে অরিজিনাল বুটিকস, এগুলো হচ্ছে বাটিকের মধ্যে কিছু মানে ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে কিছু বাটিক দেখতে পাচ্ছেন, আমি একটা বাটিক আপনাদের সাথে একটু খুলেই খুলেই চেষ্টা করছি বলার। এটা একটা সুন্দর একটা অরেঞ্জের সাথে লাইক একটা বটল গ্রিন শেডই হবে, এই যে কলকার ডিজাইনের উপর। এটা আলাদা কোয়ালিটি, এই জন্য ফ্যাব্রিক কোয়ালিটি চমৎকার, এগুলো কালার গ্যারান্টি আছে, আর সেই সঙ্গে একটা এমব্রয়ডারি কাজ রয়েছে। বাটিক তো অনেক টাইপেরই হয়, একদম নর্মাল থেকে শুরু করে সব ধরনের বাটিক কালেকশনই আছে। এটা এটা ড্রেস না ভাইয়া, এগুলোর সাথে এক্সট্রা স্লিভস আপনি দেখান একটু, নিচ্ছি না আপনাকে। আমার ভিউয়ার্স বলবে আপু আপনারা এখানে নিচে রাখেন, আপনি নিচ্ছি না কেন বলছেন, আর একটু রেস্ট্রিক্টেড আছে সেজন্য আমি চেহারা নিচ্ছি না আর কি। এনিওয়ে এটা হচ্ছে হাতার ডিজাইনটা, আর উন্নাটা উন্নাটা একটু খুলেই দেখব, কারণ আমি এই বাটিকগুলো আমার কাছে আলাদা আলাদা টাইপের বাটিক মনে হয়েছে। এই যে দেখুন বাটিক, এগুলো কোথাকার, এগুলো হচ্ছে কুমিল্লার বাটিক এবং টার্সেল সেট করা, উন্নাটা পুরো রেডি করা এবং টার্সেল সেট করা, পুরো নামাজি উন্না। প্রাইস কত এগুলো? আচ্ছা, কুমিল্লার বাটি 1000 টাকা করে প্রাইস, এবং যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কালারগুলো। এখানে দেখুন কালারগুলো ভাই, আর একটু কষ্ট করবেন, এই যে সেকেন্ডটা একটু খুলে দেখাবো। হ্যাঁ, কুমিল্লার অরিজিনাল বাটিক কালেকশন, এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু একেবারেই অন্যরকম। এখন আমরা আরেকটা কালার দেখবো, আর সেই সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করবো, সেটি হচ্ছে আমাদের এই চারু ফ্যাশনে স্টিচিং ফ্যাব্রিক্স পাওয়া যায় থ্রি পিস, সেটা হচ্ছে আপনারা বডি সাইজ মেনশন করে নেবেন। অনেক ডিজাইন আছে বুটিক্সের, অনেক কালেকশন আছে বুটিক্সের, হোপফুলি আপনাদের এখান থেকে অনেক অনেক কালেকশন ভালো লাগবে যখন এগুলো খুলে খুলে আপনারা চুজ করবেন। এনিওয়ে আমি একটা আরেকটা কালার ভাইয়াকে বলেছি খুলে দেখানোর জন্য, এইটা দেখুন একটা অ্যাশের মধ্যে, স্মোকি অ্যাশের মধ্যে একটা হোয়াইট কালার প্রিন্ট করা। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা, এবার ওনাটায় যাই। এটা একটা শেডের ওনা হবে, এটার সাথে রেড কালার, রেড কালারের সাথে এই যে শেডটা দেখুন, সুপার একটা শেড। প্রত্যেকটা অন্য এরকম শেডের হবে, কিছু আছে এই টাইপের যেগুলো সেগুলো সবই শেড হবে। এগুলো প্রাইস কত পড়বে? 1000 টাকা। আর এই হচ্ছে গিয়ে সালোয়ারটা, এই হচ্ছে গিয়ে হাতাটা, হাতাটা একটু দেখবো, হাতাটার মধ্যে মনে হয় শেড আছে। আচ্ছা, এটা হচ্ছে স্যালোয়ারের সাথে কম্বিনেশন করেই স্লিভসটা বের করা হয়েছে, ঠিক আছে। আর অরেঞ্জের যে কালারটা পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওন্না এবং স্যালোয়ারের, ঠিক আছে। তো মাত্র 1000 টাকা, এত সুন্দর একটা বাটিক পাচ্ছেন। আরও আরও বাটিক কালেকশন তো আছে, এরপর কিছু ওই যে আপনার ভাইয়া, এবার স্টিচিং অনেক ড্রেসও আমাদের রয়েছে, স্টিচিং ড্রেসগুলোর আপডেট আমি আস্তে আস্তে দেবো। এখানে দেখুন রেগুলার যারা বাসায় মেক্সি বলে না ভাইয়া, মেক্সি যারা পরেন কমফোর্টনেসের জন্য, তারা আমাদের এই শপের এই কালেকশনগুলো দেখতে পারেন। বাবা, এগুলো প্রাইস কত থেকে শুরু বলেন তো? 1000 থেকে 800। আচ্ছা, এগুলো প্রাইস অনেক রিজনেবল, এবং সবই হচ্ছে কটন ফ্যাব্রিক্সের উপর, এসি কটন ফ্যাব্রিক্সের উপর, এই ফ্যাব্রিক্সের উপর আসলে কাপড়ই নেই আরামের জন্য। এনিওয়ে এগুলো 800 থেকে 1000 টাকা, আবার সাথে সাথে আরেকটা সুবিধা হচ্ছে সাথেই আপনারা ওন্না পেয়ে যাচ্ছেন, উপরে কিন্তু ওন্নাও সেট আপ করা আছে, ম্যাচিং করে আপনারা ওন্নাও নিতে পারেন। কিছু চুনরির ওন্না রয়েছে, ওয়াও, পিওরের মধ্যে। এগুলো প্রাইস কত চুনরির ওন্না? 300 টাকা করে চুনরির প্রাইস। এইটা দেখুন, এখানে অনেক কালার রয়েছে, শুধু যে মেক্সির সঙ্গে নিতে হবে তা না, ড্রেসের সাথে ম্যাচ করে আপনারা কালার দোপাট্টাগুলো কালেকশন করতে পারেন। উপরের রথে হচ্ছে সব স্টিচ, ওগুলো না সেমি স্টিচ, উপরের রথে যা আছে সবই হচ্ছে সেমি স্টিচ,
কারচুপি ওয়ার্কের এই পাশে যতটুকু এই কাউন্টারে যা ডিসপ্লে করা আছে সবই হচ্ছে স্টিচ ড্রেস। তো কী কী স্টিচ ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই সম্পর্কে একটু ধারণা দিই। এত সুন্দর একটা প্রিন্ট ভাইয়া সিলেক্ট করেছে, সিল্ক আছে, সিল্ক একটা প্রিন্টের মধ্যে। নেকলাইনটা দেখুন, এভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, এবং লোয়ার পার্টটাও কিন্তু সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা, না সরি এমব্রয়ডারি করা, খুব সুন্দর কালার কন্ট্রাস্ট। এটা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটাও দেখি ভাইয়া। সাইডে আবার রিবন কেন, নায়রার মতো নাকি এটা ডিজাইন? নায়রা স্টাইলে কিন্তু দু সাইডে আবার রিবন করা আছে। এটা ব্যাক পার্টটা, হ্যাঁ এবার ওনাটা দেখাই আমরা। সিল্ক ফ্যাব্রিক্স, ওনাটাও সিল্ক নাকি কটন? আচ্ছা এসি কটনের মধ্যে একটা ডিজিটাল প্রিন্টের টার্সেলের সঙ্গে, ওয়াও! মানে যারা বানানোর ঝামেলা এড়াতে চান তারা কিন্তু আমাদের এই সিল্কের এই কালেকশনগুলো দেখতে পারেন। ওয়াও, এটা একটা রেডি ড্রেস। আচ্ছা এগুলোর সাইজ আছে তাই তো? আচ্ছা এগুলোর সাইজ আছে। প্যান্টটা কি প্যান্টটা? এটা প্যান্টটা হচ্ছে ন্যারো শেপের একটা প্যান্ট, এই যে ম্যাচিং করে একটা মেরুন কালার প্যান্ট। এটারই মনে হয় একটা ডিসপ্লে করা আছে। হ্যাঁ আমি একটু আপনাদের ডিসপ্লে করা প্যান্টটা একটু বলে দিই, সরি ডিজাইনটা একটু দেখাই। যেমন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন, কালার কন্ট্রাস্ট তো আসলে মার্ডালা একটা কালার কন্ট্রাস্ট, এত সুন্দর আমার ভালো লেগেছে। ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্ক বডি ফ্যাব্রিক্সটা, আর ড্রেসটা ভাইয়া বডিটা কি সিল্ক? বডিটা হচ্ছে সিল্ক, আর নেক আমি আসলে ধরি নিতে পরপর দুটো ডিভাইস দিয়ে কাজ করছি সেজন্য ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। এবং নেক লাইনটা দেখুন, আর এই পাশে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দোপাট্টা। প্রাইস কেমন? ছশো, আমি শুনতে ভুল শুনেছি, 2200 টাকা। আচ্ছা বডি সাইজ মেনশন করবেন, আর আমি পরের কালেকশনে চলে যাচ্ছি। এবার দুটো প্রোডাক্ট আমি শুধু আপনাদেরকে একটু হাইলাইট করছি যেখানে অ্যাভেলেবেল আছে। নিচে যে লোয়ার পোর্শনে একটা লেমন ফ্যাব্রিক্সের উপর এত সুন্দর করে একটা গার্ডেন শেপ মানে তুলে আনা হয়েছে, ডিজাইনাররা কি সুন্দর করে ডিজাইন করেছেন দেখুন। ফ্লোরাল একটা এমব্রয়ডারি, নেকের পোর্শনটা একটু নিখুঁতভাবে দেখাই। এটা একটা প্যারট গ্রিনের মধ্যে নেকলাইনটা এভাবে বাটন সেট করা আছে, আর সেই সাথে হচ্ছে স্লিভসে এভাবে এমব্রয়ডারি আছে স্লিভসটাও। এগুলো বডি সাইজ মেনশন করবেন। এটা ফ্রন্ট পার্ট। আচ্ছা ওড়নাটা দেখি, এটার লেমনের সাথে এটা কন্ট্রাস্টে ওড়না হচ্ছে অরেঞ্জ এবং প্যারট গ্রিন বা লেমন যাই বলো না কেন, একটু ডিপ। হ্যাঁ এটা একটা শেডের দোপাট্টা, সাইজ 36 থেকে 46। প্রাইস কেমন এটা? এটা 1900 টাকা। আচ্ছা এটা 1900 টাকা। এখন এই যে দুটো ড্রেস শুধু আপনাদেরকে ধারণা দিয়েছি কেবল, এখন একটু বলি যে কাউন্টারটা দেখলে একটু চোখে পড়বে যে এখানে আসলে আপনারা নিরাশ হবেন না। হোপফুলি এত এত কালেকশন আমাদের স্টোরে আছে, এগুলো সবই হচ্ছে স্টিচিং ড্রেস। ও আরেকটা তো ভাই একটা আগুন বের করেছে, এটা হচ্ছে সানফ্লাওয়ারের। এটা আমি পাকিস্তানি যে অনেক ক্যাটালগ কালেকশন আমরা দেখি ওই ডিজাইনটাকে মাথায় রেখে এই ডিজাইনটা করা, এত সুন্দর একটা কালার। এটা কি সানফ্লাওয়ার, সূর্যমুখী যে বডিটা নাকি সর্ষে ফুল, সূর্যমুখী বা গাঁধা ফুল এরকম একটা কালার, এত জোস। আমি আসলে অনেক সময় সিমিলার কোনো কিছুর সঙ্গে মিলাই, কারণ হচ্ছে একজ্যাক্ট কালারটা যেন আপনাদেরকে বোঝাতে পারি। মিডেলের পার্টটা এত সুন্দর করে এমব্রয়ডারি করা হোয়াইট কালার সুতো দিয়ে, এবং দুপাশেও কিন্তু একটা জয়েন্ট লেস বসানো আছে, ভালো লাগছে দেখতে। এটা কি থ্রি পিস না ওয়ান পিস? ওয়াও।